पारुल टार्गेट माध्यमिक 2023 समाधान पर्व द्वितीय पर्याय क्रमिक मूल्यायन अंतर्गत मैथ मॉडल क्वेश्चन सेट 4 दुई दाग समाधान करब। निम्नलिखित प्रश्नगुलिर उत्तर दाओ। प्रथम प्रश्न, यदि ax प्लस b बाई वाई एज भेराइज एज सी एक्स प्लस डि बाई वाई है तब प्रमाण करो जे एक्स वाई इक्वल ध्रुवक। देवा आछे ax प्लस b बाई वाई एज भेराइज एज सी एक्स प्लस डि बाई वाई बा ए एक्स वाई प्लस बी होल डिवाइडेड बाय वाई एज भेराइज एज सी एक्स वाई प्लस डि होल डिवाइडेड बाय वाई बा भेद ध्रुवक के धरी ताहले ए एक्स वाई प्लस बी होल डिवाइडेड बाय वाई इक्वल के इंटू सी एक्स वाई प्लस डि होल डिवाइडेड बाय वाई बा उभय पक्ष के वाई दिए गुण करी ताहले ए एक्स वाई प्लस बी इक्वल के सी एक्स वाई प्लस के डि बा ए एक्स वाई माइनस के सी एक्स वाई इक्वल के डि माइनस बी बा एई दुई पद थेके एक्स वाई कमन नहीं ए माइनस के सी इंटू एक्स वाई इक्वल के डि माइनस बी बा एक्स वाई इक्वल के डि माइनस बी होल डिवाइडेड बाय ए माइनस के सी। जेहेतु ए बी सी डी के प्रत्येके ध्रुवक अतएव एक्स वाई इक्वल ध्रुवक अतएव एक्स वाई इक्वल ध्रुवक प्रमाणित। द्वितीय प्रश्नटि लक्ष्य करो। 36 सेमी एवं 25 सेमी व्यासार्ध विशिष्ट दुटी वृत्त परस्पर के बहिस्थभावे स्पर्श करेछे, एदेर सरल साधारण स्पर्शकेर दैर्घ्य कत? দড়ি পি ও কিউ কেন্দ্রে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। পি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 36 সেমি এবং কিউ কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 25 সেমি, যাদের একটি সরল সাধারণ স্পর্শক এ বি। পি কেন্দ্র বৃত্তকে এ বিন্দুতে, কিউ কেন্দ্র বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান এ বি এর দৈর্ঘ্য সমান আর কিউ এর দৈর্ঘ্য। এক্ষেত্রে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার আর কোণ সমকোণ, আর কোণের বিপরীত বাহু পি কিউ অতিভুজ। পি কিউ এর দৈর্ঘ্য বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 36 সেমি প্লাস 25 সেমি, এবং পি আর এর দৈর্ঘ্য বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরফল, অর্থাৎ 36 সেমি মাইনাস 25 সেমি। তাহলে আর কিউ এর দৈর্ঘ্য ইকুয়াল স্কোয়ার রুট অফ 36 প্লাস 25 এর হোল স্কোয়ার, অর্থাৎ পি কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি আর এর হোল স্কোয়ার, 36 মাইনাস 25 এর হোল স্কোয়ার একক এখানে সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল ফোর এ বি, ফোর ইন্টু এ এখানে 36 ইন্টু বি 25 সেমি ইকুয়াল টু ইন্টু সিক্স ইন্টু ফাইভ সেমি ইকুয়াল টু ইন্টু ফাইভ টেন ইন্টু সিক্স 60 সেমি। আমাদের মনে রাখতে হবে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর একক এবং স্মল আর একক, যেখানে ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর। বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ক্যাপিটাল আর প্লাস
স্মলার একক এবং তাদের ব্যাসার্ধের অন্তরফল ক্যাপিটাল আর মাইনাস স্মলার একক। দ্বিতীয় দুটি যে দুটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে তাদের দৈর্ঘ্য হবে স্কোয়ার রুট অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ ফোর ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ক্যাপিটাল আর স্মল আর। এই প্রশ্নে ক্যাপিটাল আর ইকুয়াল 36 স্মল আর ইকুয়াল 25। তাহলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 2 স্কোয়ার রুট অফ 36 ইন্টু 25 অর্থাৎ 2 ইন্টু 6 ইন্টু 5 সেমি ইকুয়াল 60 সেমি। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 21 সেমি, তির্যক উচ্চতা 28 সেমি হলে ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতল বৃত্তাকার, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে প্রদত্ত লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা এবং তির্যক উচ্চতার সাহায্যে ভূমিতলের ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা হাইট এইচ ইকুয়াল 21 সেমি, তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট এল ইকুয়াল 28 সেমি। অতএব ভূমিতলের ব্যাসার্ধ রেডিয়াস আর ইকুয়াল স্কোয়ার রুট অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি 28 প্লাস 21 ইকুয়াল 49 ইন্টু 28 মাইনাস 21 7 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 49 ইকুয়াল 7 7 রুট 7 সেমি। অতএব শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই এর স্থূলমান 22/7 ইন্টু আর স্কোয়ার, এখানে আর এর মান 7√7 এর হোল স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল 22/7 ইন্টু 49 ইন্টু 7 বর্গ সেমি। লবহরকে 7 দিয়ে ভাগ করি ইকুয়াল 49 ইন্টু 2 98 49 ইন্টু 2 98 প্লাস 9 ইকুয়াল 107 1078 বর্গ সেমি। দুয়ের দাগের শেষের প্রশ্নটি লক্ষ্য করো, একটি গোলকের আয়তন ভি এবং ক্ষেত্রফল এস হলে দেখাও যে এস কিউব ইকুয়াল 36 পাই ভি স্কোয়ার। মনে করি একটি গোলকের ব্যাসার্ধ আর একক, প্রশ্নানুসারে গোলকটির আয়তন ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব ঘন একক এবং গোলকটির ক্ষেত্রফল এস ইকুয়াল 4π আর স্কোয়ার বর্গ একক। এস কিউব ইকুয়াল 36 পাই ভি স্কোয়ার প্রমাণ করতে হবে, তাই প্রথমে আমরা এস কিউব বাই ভি স্কোয়ার এর মান নির্ণয় করে নেব। এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়াল 4π আর স্কোয়ার এর হোল কিউব বাই 4/3 পাই আর কিউব এর হোল স্কোয়ার। এস কিউব তাহলে একক, বর্গ একক এর হোল কিউব, ভি স্কোয়ার একক, ঘন এককের হোল স্কোয়ার, স্পষ্টতই এখানে একক অপনীত হবে ইকুয়াল 4³ পাই কিউব আর টু দি পাওয়ার 6 বাই 4/3 এর হোল স্কোয়ার ইকুয়াল 16/9 16/9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6। লব হরকে আর টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করি
इक्वल 64 इंटू 9 बाई 16 पाई क्यूब बाई पाई स्क्वायर इक्वल पाई लॉग हर के 16 दिए भाग करी इक्वल 36 इंटू पाई ताले आम्रा पेलाम एस क्यूब बाई भी स्क्वायर इक्वल 36 पाई अतएव एस क्यूब इक्वल 36 इंटू पाई इंटू भी स्क्वायर 36 पाई भी स्क्वायर। प्रिय शिक्षार्थीरा आशा करी पर्वेर प्रति समस्या समाधान कौशल बुझते पेरेछो। बुझते कोनो समस्या हले कमेंट्से जानाओ एवं परवर्ती पर्वेर नोटिफिकेशन पावार जन्य चैनले प्रथम हले चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करो।